হে আল্লাহর বান্দা, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বারজখ। আর আপনি অবশ্যই জানেন যে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মৃত্যুবরণ করার পরপরই মৃত ব্যক্তির ওপর ছোট কিয়ামত কায়েম হয়ে যায়। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর প্রতি সকালে ও প্রতি বিকালে তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নাম দেখানো হয়, যদি জান্নাতি হয় তাহলে জান্নাত দেখানো হয়। ইমানদারদের কবরকে প্রশস্ত করে দেয়া হয়। উত্থান দিবস পর্যন্ত তাকে এভাবে সুখ শান্তিতে রাখা হয়। আর যে কাফের, তার কবরকে সংকুচিত করে দেয়া হয়, হাতুড়ি দিয়ে পেটানো হয়। কবর থেকে উত্থিত না হওয়া পর্যন্ত এ সময়টা হলো বরজখ জীবন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাক্তু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়ুবআসুন। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরজখ। আল্লাহ তাআলা আরো বলেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা ওয়া ইয়াউমা তাকুমুস সাআ আদখিলু আল ফিরআউনা আশাদ্দাল আযাব। অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন, আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে, ফেরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক আনসারী ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, তখনও কবর খোঁড়া শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসেছে। আর তার হাতে ছিল চন্দন কাঠ, যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন। তিনি তখন মাথা জাগালেন আর বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কথাটি তিনি দুবার কিংবা তিনবার বললেন। এরপর তিনি আরও বললেন, যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পানপাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না। তাকে সেই জান্নাতের কাফন পড়াবে ও সুগন্ধি লাগাবে। পৃথিবীতে যে মিশক আছে সে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। তাকে নিয়ে তার আসমানের দিকে যেতে থাকবে। আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুকের ছেলে অমুক। এমনইভাবে প্রথম আসমানে চলে যাবে, তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেয়া হবে। এমনই করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়েনে লিখে দাও, আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। এরপর কবরে প্রশ্নোত্তরের জন্য দুজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভুকে? সে বলবে, আমার প্রভু আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? সে উত্তর দেবে, আমার ধর্ম ইসলাম। তারা প্রশ্ন করবে, এ ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে উত্তরে বলবে, সে আল্লাহর রাসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আমার বান্দা অবশ্যই সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবর থেকে জান্নাতের একটি দরওয়াজা খুলে দাও,
জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেয়া হবে। তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো, দুনিয়াতে এদিনের ওয়াদা দেয়া হয়েছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতা এ ব্যক্তিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তরে বলবে, আমি তোমার নেক আমল। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে আখেরাত পানে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারার ফেরেশতা আগমন করে। তার সাথে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়। তারা চোখ বুঝে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে বসে বলে, হে দুর্বৃত্ত পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্রোধ ও গজবের দিকে। তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয়, তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশমের ভেতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন আত্মা বের করা হয়, তখন এক মুহূর্তের জন্য ফেরেশতা তাকে ছেড়ে দেয় না, সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে। তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরে উঠতে থাকে, তখন ফেরেশতারা বলতে থাকে, কে এই পাপিষ্ট আত্মা? তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয়, অমুক অমুকের ছেলে। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আয়াতটি পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফী সামিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতটি পাঠ করেন, ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাঈ ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহউবি বিহির রীহু ফি মাকানিন সাহীক। আর যে আল্লাহর সাথে শরীক করে, সে যেন আকাশ থেকে পড়ল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। এরপর তার দেহে তার আত্মা চলে আসবে, দুজন ফেরেশতা আসবে, তাকে বসাবে। এরপর তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? সে বলবে, হায় হায়, আমি তো জানি না। তারা তাকে আবার জিজ্ঞেস করবে, তোমার ধর্ম কি? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারপর জিজ্ঞেস করবে, এ ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সে উত্তর দেবে, হায় হায়, আমি জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও, জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদঘুটে, পোশাক নিকৃষ্ট দুর্গন্ধময়। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো। সেই বিদঘুটে চেহারার লোকটিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অসৎকর্ম। এরপর সে বলবে, হে প্রভু, আপনি যেন কিয়ামত সংঘটিত না করেন। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে কবরের এই ভয়াবহ আজাব থেকে হেফাজত করেন। মৃত্যুর সময় কাফেরেরা খুবই কঠিন ও ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাঈকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আলইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আপনি যদি জালিমদেরকে ওই সময় দেখতে পেতেন যখন তারা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবেন, তোরা নিজেরাই নিজেদের প্রাণ বের করে আনো, তোদের আমলের কারণে আজ তোদেরকে অবমাননাকর আযাব দেয়া হবে, কারণ তোরা আল্লাহর ওপর মিথ্যারোপ করেছিলি এবং তোরা তার আয়াতের বিরুদ্ধে অহংকার করেছিলি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান আস-সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি যদি কাফেরদের মৃত্যুকালীন কঠিন অবস্থা প্রত্যক্ষ করতেন, তাহলে অবশ্যই এমন ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করতেন যা কারো পক্ষে বর্ণনা করা সম্ভব নয়।
কাফেরদের মৃত্যুর সময় ফেরেশতাগণ তাদেরকে আঘাত করতে থাকেন এবং বলতে থাকেন, তোরা নিজেরাই নিজেদের প্রাণ বের করে আন, আজ তোদেরকে কঠিন শাস্তি প্রদান করা হবে। আল্লাহর ওপর মিথ্যারোপ, রাসূলগণ কর্তৃক আনিত সত্য প্রত্যাখ্যান ও আল্লাহর আয়াতের সাথে অহংকার করার কারণে তোদের এই শাস্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উতারা ইযিয়াতাফাল্লাযিনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আর যদি আপনি দেখেন, যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করার সময় তাদের মুখে এবং তাদের পশ্চাদ্দেশে প্রহার করতে করতে বলবেন, তোরা জ্বলন্ত আগুনের আযাবের স্বাদ গ্রহণ কর। হাদিসে এসেছে, কাফেরের মৃত্যুর সময় মালাকুল মউতের সাথে কুৎসিত চেহারা বিশিষ্ট একদল কঠিন প্রকৃতির ফেরেশতা আগমন করেন। কাফেরের রুহকে বলা হয়, হে অপবিত্র আত্মা, আগুন ও গরম পানির আযাবের দিকে বের হয়ে আয়। এ কথা শুনে তার রুহ শরীরের বিভিন্ন স্থানে পালাতে চেষ্টা করে, কিন্তু ফেরেশতাগণ অত্যন্ত কঠিনভাবে তার রুহকে টেনে বের করেন। হাদিসে এসেছে, সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময়ে তার সাহাবীদের বলতেন, তোমাদের কেহ কি কোনো স্বপ্ন দেখেছে? তখন কেহ কেহ তাদের দেখা স্বপ্নের বিবরণ দিতেন। একদিন সকালে তিনি আমাদের বললেন, গত রাতে আমার কাছে দুজন আগন্তুক আসলো, তারা আমাকে জাগালো আর বলল চলেন। আমি তাদের সাথে চললাম। আমরা এক ব্যক্তির কাছে আসলাম, দেখলাম সে শুয়ে আছে আর তার কাছে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে, ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একটু পর তার মাথা ভালো হয়ে যাচ্ছে, আবার সে পাথরটি নিয়ে তার মাথায় আঘাত করছে, তার মাথা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, আবার আঘাত করছে, এভাবেই চলছে। আমি তাদের বললাম, সুবহানাল্লাহ, এ দু ব্যক্তি কে? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা চলতে থাকলাম। অতঃপর এক ব্যক্তির কাছে আসলাম, দেখলাম সে চিত হয়ে শুয়ে আছে, আরেক ব্যক্তি তার মাথার কাছে কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে উলট পালট করে তার শরীর চিড়ছে, একবার চিত করছে আরেকবার উপর করছে। যখন পিঠের দিকটা এরকম করছে, তখন সামনের দিকটা ভালো হয়ে যাচ্ছে, আবার যখন সামনের দিকটা এমন করছে, তখন পিঠের দিকটা ভালো হয়ে যাচ্ছে। আমি দেখে বললাম, সুবহানাল্লাহ, এ দু ব্যক্তি কে? তারা বলল, আপনি সামনে চলুন। আমি তাদের সাথে চলতে থাকলাম। এসে পৌঁছলাম বিশাল চোলার মতো একটি গর্তের কাছে, তার মধ্যে শুনলাম চিৎকার। ভিতরের দিকে তাকালাম, দেখলাম তার মধ্যে কিছু উলঙ্গ নারী ও পুরুষ, তাদের নিচ থেকে আগুনের শিখা তাদের ওপর আশ্রয় পড়ে, তারা চিৎকার দিয়ে ওঠে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুন, সামনে চলুন। আমি চলতে থাকলাম। আমি একটি নদীর কাছে আসলাম, নদীটির পানি রক্তের মতো লাল। দেখলাম এক ব্যক্তি নদীটির মধ্যে সাঁতার কাটছে, নদীর তীরে এক ব্যক্তি দাঁড়ানো আছে, তার কাছে অনেকগুলো পাথর জমানো। যখন সে তীরের দিকে আসে, তখন তার মুখ খুলে যায়, মুখে একটি পাথর নিক্ষেপ করা হয় আর সে তা গিলে ফেলে, আবার সাঁতার কাটতে শুরু করে, আবার তার প্রতি পাথর নিক্ষেপ করা হয়। যখনই সে তীরে ফিরে আসে, তখনই তার প্রতি পাথর নিক্ষেপ করে আর সে তা গিলে ফেলে, আবার সাঁতার কাটতে থাকে। আমি তাদের প্রশ্ন করলাম, কারা এ দু ব্যক্তি? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা সামনে চললাম, এমন ব্যক্তির কাছে আসলাম যাকে দেখতে খুবই খারাপ, তার মতো খারাপ চেহারা লোক তুমি কখনো দেখোনি, তার কাছে আগুন আছে আর সে তাতে অনবরত ফুঁক দিয়ে জ্বালিয়ে রাখার চেষ্টা করছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, কে এই ব্যক্তি? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা সামনে চললাম। এরপর আমরা একটি উদ্যানে আসলাম, যেখানে আছে বিশাল বিশাল গাছ আর আছে প্রত্যেক প্রকারের বসন্তকালীন ফুল। দেখলাম সেই উদ্যানে একজন দীর্ঘকার মানুষ, আমি তার মতো দীর্ঘ মানুষ দেখিনি। তার চতুর্পার্শ্বে দেখলাম বহু সংখ্যক শিশু কিশোর। আমি আমার সঙ্গীদের জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা চলতে থাকলাম। এসে পৌঁছালাম এমন একটি সুন্দর উদ্যানে, যার মতো সুন্দর উদ্যান আমি কখনো দেখিনি। আমাকে বলল, উপরের দিকে উঠুন। আমি উঠলাম। এসে পৌঁছলাম এমন একটি শহরে, যার বাড়িঘরগুলো স্বর্ণ রৌপ্যের ইট দ্বারা নির্মিত। আমরা শহরের গেটে এসে পৌঁছলাম, দরজা খোলার জন্য বললাম, দরজা খুলে দেয়া হলো। দেখলাম সেখানে কিছু মানুষ আছে, যাদের শরীর অর্ধেক অংশ অত্যন্ত সুন্দর আর অর্ধেক অতি কুৎসিত। আমার সঙ্গীদ্বয় তাদের বলল, তোমরা ওই নদীতে যাও, নদীর পানি অত্যন্ত স্বচ্ছ। তারা নদীতে ঝাঁপ দিয়ে ফিরে আসলো, দেখা গেল তাদের পুরো শরীর সুন্দর হয়ে গেছে। সঙ্গীদ্বয় আমাকে বলল, এটা হলো জান্নাতে আদন, আর ওইগুলো হলো আপনার বাসস্থান। আমার দৃষ্টি উপরে উঠে গেল,
আমি দেখলাম সাদা মেঘের মতো শুভ্র একটি প্রাসাদ। আমাকে বলল, এটা আপনার ঘর। এরপর আমি তাদের উভয়কে বললাম, আল্লাহ তোমাদের বরকত দিন, আমাকে একটু সুযোগ দাও, আমি প্রবেশ করি। তারা আমাকে বলল, এখন তো সম্ভব নয়, তবে আপনি তো সেখানে প্রবেশ করবেন। এরপর আমি তাদের উভয়কে বললাম, রাত থেকে শুরু করে আমি আশ্চর্যজনক অনেক বিষয় দেখলাম, যা দেখলাম তা কি? তারা বলল, আমরা আপনাকে এখনই বলছি, তা হলো যার মাথায় আপনি পাথর দিয়ে আঘাত করতে দেখেছেন সে হলো এমন ব্যক্তি যে আল কোরআন গ্রহণ করেছিল কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে ও ফরজ নামাজ রেখে ঘুমিয়ে থেকেছে। আর যার মাথায় কুঠার দিয়ে আঘাত করতে দেখেছেন সে হলো এমন ব্যক্তি যে সকালবেলা ঘর থেকে বের হতো আর মিথ্যা ছড়িয়ে বেড়াতো পৃথিবীর বিভিন্ন স্থানে। আর যে চুলোর মধ্যে উলঙ্গ নারী ও পুরুষ দেখেছেন তারা হলো ব্যভিচারী নরনারী। আর যাকে দেখেছেন রক্ত নদীতে সাঁতার কাটছে সে হলো সুদখোর। আর যাকে আগুন ফুঁকতে দেখেছেন সে হলো জাহান্নামের রক্ষী। আর উদ্যানে যে দীর্ঘকায় মানুষটিকে দেখেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আর তার চারদিকের শিশু কিশোররা হলো যারা স্বভাব ধর্মের উপর শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে। এ কথা বলার সময় অনেকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের শিশু সন্তানদেরও কি এই অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুশরিকদের শিশু সন্তানদেরও এই অবস্থা হবে। আর যে সকল মানুষকে দেখেছেন যে তাদের কিছু অংশ কুৎসিত আর কিছু অংশ সুন্দর, তারা হলো এমন মানুষ যারা সৎকর্ম করেছে আবার পাপাচারে লিপ্ত হয়েছে, আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। বুখারীর অন্য একটি বর্ণনা এসেছে, যাকে কুঠার দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে সে হলো এমন ব্যক্তি যে মিথ্যা রচনা করত আর তা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিত। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। আর যার মাথায় কুঠার দিয়ে আঘাত করা হচ্ছে সে হলো এমন ব্যক্তি যে আল কোরআন শিখেছে আর রাত নিদ্রায় কাটিয়েছে এবং দিনে কোরআন অনুযায়ী আমল করেনি। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার প্রভু আমাকে ঊর্ধ্বে আরোহণ করালেন তখন আমি এমন একদল মানুষ দেখলাম যাদের হাতে তামার বড় বড় নখ। এ নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডল ও বক্ষ খামচাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? সে বলল, এরা হলো ওই সকল মানুষ যারা মানুষের গোস্ত খেত, তাদের সম্মানহানি ঘটাত। মানুষের গোস্ত খাওয়ার অর্থ হলো তাদের দোষ চর্চা করা, গীবত করা, তাদের দোষ প্রচার করে সমাজে তাদেরকে হায় প্রতিপন্ন বা মানহানি করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি নিজ মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। এ আয়াতে অপরের দোষ চর্চাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন। যারা এটা করে তারা মূলত নিজ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো নিকৃষ্ট কাজ করে। এটা এমন একটি অপরাধ যা আল্লাহ নিজে ক্ষমা করবেন না, যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে ক্ষমা না করে। এটা ইসলামী বিধানে একটি মানবাধিকার। যারা গীবত করে, অপরের দোষ চর্চা করে, সমাজে তাকে অপমান করে, তারা এ মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অপরাধী। আল্লাহ তাদের ক্ষমা করবেন না। যার গীবত করা হয়েছে, যাকে অপমান করা হয়েছে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে অথবা তাকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে দায়মুক্ত হতে হবে। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সে সুখে থাকে অথবা শাস্তি ভোগ করতে থাকে। আর সুখ বা শাস্তি তার আত্মা ও দেহ উভয় ভোগ করে থাকে। কখনো আত্মা দেহে আসে, তখন দেহ ও আত্মা উভয় একসাথে সুখ বা শাস্তি ভোগ করে। অতঃপর কিয়ামতের দিন আত্মা শরীরের সাথে একত্র হয়ে কবর থেকে উত্থিত হবে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বিশ্বাস করেন যে কবরের শাস্তি একটি সত্য বিষয়, আর এ বিষয়ে কোরআন ও হাদিসের বহু সংখ্যক প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা, আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়। এ বিষয়ে যথেষ্ট পরিমাণে হাদিস বর্ণিত হয়েছে, আর আকল বুদ্ধি এটাকে অসম্ভব মনে করে না। যদি কারো আকল বা জ্ঞান এটাকে অসম্ভব মনে করে, তবে তাকে বুঝতে হবে এ বিষয়ে যখন কোরআন ও হাদিসের সিদ্ধান্ত এসে গেছে তখন এটা মান্য করা অবশ্য কর্তব্য। এটা আমাদের জ্ঞানের পরিধির ভিতরে হোক বা বাহিরে, তাতে কিছু আসে যায় না। আসল কথা হলো, কবরের শাস্তির বিশ্বাসটি আহলে সুন্নাতের আকীদা বিশ্বাসের অন্তর্গত। তিনি আরো বলেন, যদি মৃত ব্যক্তির শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বা পড়ে ছাই হয়ে যায় কিংবা কোনো জীবজন্তুর পেটে চলে যায়,
তাহলেও কবরের শাস্তি ভোগ করা সম্ভব। যদি বলা হয় আমরা দেখি মৃত ব্যক্তিকে কবরে যেভাবে রাখা হয়েছে সেভাবেই আছে, কখন তাকে বসানো হলো আর কিভাবে তাকে শাস্তি দেয়া হলো, এর উত্তরে বলা যায় আমরা অনুভব না করলেও এটা ঘটা সম্ভব। যেমন আমাদের পাশে কোনো ব্যক্তি নিদ্রায় থাকে আর সে স্বপ্নে কত খারাপ অবস্থা ভোগ করতে থাকে বা কত সুখ ভোগ করতে থাকে, অথচ আমরা তার পাশে থেকেও তার কোনো কষ্ট বা সুখ অনুভব করি না বা দেখি না। এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল ওহী নিয়ে আসত, রাসূল কষ্ট করে সে ওহী ধারণ করতেন, কিন্তু পাশে উপস্থিত সাহাবীগণ তা টের পেতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো মৃত্যু হলে সকাল সন্ধ্যায় তার সামনে তার আবাসস্থল পেশ করা হয়, সে যদি জান্নাতবাসী হয় তবে তাকে জান্নাতবাসীদের মধ্যে দেখানো হয়, আর যদি জাহান্নামী হয় তবে জাহান্নামবাসীদের মধ্যে তাকে দেখানো হয়, আর তাকে বলা হয় এটাই তোমার আবাসস্থল, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তোমাকে পুনরুত্থান করা পর্যন্ত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তাশরিফ এনে দেখলেন লোকেরা খিলখিল করে হাসছে, হাসির ফলে তাদের দাঁত দেখা যাচ্ছিল। তাদের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, তোমরা যদি স্বাদ ও আনন্দ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে তাহলে আমি তোমাদের কি অবস্থায় দেখতে পেতাম না। অতএব তোমরা আনন্দ হরণকারী মউতকে বেশি বেশি স্মরণ করো, কেননা কবর বলতে থাকে আমি মাটির ঘর, আমি নির্জন ঘর, আমি পোকামাকড়ের ঘর। দীর্ঘ এ হাদিসটির সর্বশেষে বলেন, যখন কোনো নাফরমান বা কাফেরকে কবরে রাখা হয় তখন কবর তাকে লক্ষ্য করে বলে, তোমার আগমন অমঙ্গল হয়েছে, তুমি মন্দ স্থানে এসেছো, পৃথিবীতে যারা আমার উপর দিয়ে আসা যাওয়া করেছে তাদের মাঝে তুমি আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলে, অতএব আজ যখন তোমাকে আমার হাতে সুপর্দ করা হয়েছে এবং তুমি আমার আয়ত্তে এসেছো তখন তোমার সাথে আমার দুর্ব্যবহার দেখতে পাবে। এরপর কবর তাকে এমনভাবে চাপ দেবে যে তার ডান দিকের পাঁজর বাম দিকের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থাটি দেখানোর জন্য সে সময় তার এক হাতের আঙুল অপর হাতের আঙুলের মাঝে প্রবেশ করিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কবর তাকে বলে, হে আদম সন্তান, কে তোমাকে আমার ব্যাপারে বিভ্রান্ত করে রেখেছিল, তুমি কি জানতে না যে আমি পরীক্ষার ঘর, অন্ধকার ঘর, নির্জন ঘর, পোকামাকড়ের ঘর? কেন তুমি আমার ব্যাপারে ধোকাগ্রস্ত ছিলে? তুমি নিজ হাতে আমার মাঝে অন্যকে সুপর্দ করেছিলে। হযরত উবাইদ বিন উমাইর রাইসি রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রতিটি কবর তার মৃতকে বলে, আমি তো অন্ধকার নির্জন ঘর, তুমি যদি আল্লাহর নাফরমান হয়ে থাকো তাহলে আজ আমি তোমার জন্য আজাবের ঘর, যে আমার মাঝে নাফরমান রূপে প্রবেশ করে সে ধ্বংসের শিকার হয়ে বের হয়। হযরত মুহাম্মদ বিন সুবাহ বলেন, আমরা এক হাদিসে পেয়েছি, মুর্দাকে কবরে রাখার পর যদি তার উপর আজাব ও গজব শুরু হয় তাহলে তার প্রতিবেশী মুর্দা বলে, হে ব্যক্তি, আমরা যারা তোমার প্রতিবেশী ছিলাম তোমার আগে বিদায় হয়ে এসেছি, আমাদের এই বিদায়ের মাঝে তোমার জন্য চিন্তাভাবনা বা শিক্ষা গ্রহণের কি কিছু ছিল না? তুমি কি দেখোনি আমাদের তামাম আমল বন্ধ হয়ে গেছে? তুমি তো মৌকা পেয়েছিলে, তোমার অগ্রবর্তীরা যেসব ভুল করেছিল কেন তুমি সে ভুল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলে না? তাহলে তো আজ তোমার এই অবস্থা হতো না, এমনকি জগতের প্রত্যেক মাটিখণ্ড তাকে বলবে, হে দুনিয়ার বাহ্যিক রূপে বিভ্রান্ত ব্যক্তি, কেন তুমি তোমার ওইসব আপনজনদেরকে দেখে শিক্ষা গ্রহণ করলে না, যারা তোমার পূর্বে আমার অনুরূপ ধোকার শিকার হয়ে অবশেষে কবরের পেটে সুপর্দ হয়েছে? তুমি সচক্ষে দেখেছিলে বন্ধু বান্ধবরা তাকে খাটে তুলে এমন এক ঠিকানার দিকে নিয়ে চলছে যেখানে যাওয়া একান্ত অবধারিত ছিল। হযরত উবাইদুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে প্রথমত মুর্দাকে উঠিয়ে বসানো হয়, যখন তাকে বিদায় দিয়ে প্রবর্তনকারীদের পদধ্বনি শোনা যায় তখন সর্বপ্রথম কবরই তাকে সম্বোধন করে বলে, ওরে সর্বনাশা আদম সন্তান, আমার এবং আমার সংকীর্ণতা সম্পর্কে কি তোমাকে সাবধান করা হয়নি? আমার মধ্যকার বিভীষিকা, দুর্গন্ধ এবং কীটপতঙ্গের ব্যাপারে কি তোমাকে সতর্ক করা হয়নি? বলো, তুমি আমার জন্য কি প্রস্তুতি নিয়ে এসেছ? হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
জৈনক আনসারের জানাজায় শরীক হয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঝুঁকিয়ে তার কবরের পাশে বসে পড়েন। অতঃপর তিনি তিনবার বললেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আযাবিল কবর, হে আল্লাহ, আমি আপনার নিকট কবর আজাব হতে আশ্রয় প্রার্থনা করছি। হাদিসের সর্বশেষ অংশে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কাফের মুশরিক নাফরমানের দুনিয়া ছেড়ে পরকালের দিকে যাত্রা করার সময় হয়, তখন তার নিকট একদল কঠিন প্রাণ কঠোর আচরণকারী ফেরেশতা অবতীর্ণ হয়। তাদের সাথে থাকে আগুন ও গন্ধকের লেবাস, তাকে তারা ঘিরে ফেলে। যখন তার রূহ বের হয়ে যায়, তখন আসমান জমিনের সকল ফেরেশতা তার উপর লানত করতে থাকে এবং আসমানের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। প্রতিটি দরজায় কামনা করে যেন এই রূহকে সেদিক দিয়ে ঢোকানো না হয়। তার রূহ নিয়ে যখন ঊর্ধ্বে গমন করা হয়, তখন তা ছুঁড়ে ফেলে দেয়া হয়। ফেরেশতাদের পক্ষ হতে বলা হয়, হে আল্লাহ পাক, আপনার অমুক বান্দা কোনো আসমান কোনো জমিনই গ্রহণ করল না। তখন আল্লাহ পাক বলবেন, তাকে নিয়ে দেখাও আমি তার জন্য কী কী আজাবের ব্যবস্থা করে রেখেছি, কারণ আমি তাকে ওয়াদা দিয়েছি, এ মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, পুনরায় এ মাটিতেই তোমাদেরকে নিয়ে যাব। যখন তাকে কবরস্থ করা হয়, তখন সে প্রত্যাবর্তনকারীদের পদধ্বনি শুনতে পায়। এমত অবস্থায় খুব ভীষণ বিভৎস চেহারা বিশিষ্ট দুজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে, হে ব্যক্তি, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? তখন জবাবে সে বলবে, লা আদরি, আমি তো কিছুই জানি না। তাকে বলা হবে, তোমার জানার দরকারও নেই। অতপর কালো কুৎসিত চেহারা বিশিষ্ট, দুর্গন্ধময় দেহ বিশিষ্ট ও বিশ্রী পোশাক পরিহিত জৈনক আগন্তুক এসে বলবে, হে আল্লাহর নাফরমান বান্দা, তুমি যন্ত্রণাদায়ক চিরস্থায়ী আজাবের সুসংবাদ গ্রহণ করো। তখন ওই কাফের মুশরিক নাফরমান ব্যক্তি বলবে, আল্লাহ পাক যেন তোমাকেই আজাব ও গজবের সুসংবাদ দান করে। অতপর নাফরমান ব্যক্তি তাকে প্রশ্ন করবে, আচ্ছা বলো দেখি তুমি কে? সে বলবে, আমি তোমার বদ আমল, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের অবাধ্যতায় তুমি ছিলে দ্রুতগামী আর আনুগত্যে ছিলে শ্লথ গতি সম্পন্ন, অতএব আল্লাহ পাক যেন তোমাকে জঘন্যতম বদলাই দান করেন। অতপর তার জন্য এমন এক ফেরেশতা নিযুক্ত করা হবে যে হবে অন্ধ, বধির, বোবা। তার হাতে থাকবে একটি লোহার গদা। সমগ্র জিন ইনসান মিলেও যদি সে গদাটি উঠাতে চেষ্টা করে, তা উঠানো তাদের জন্য সম্ভব হবে না। এ দ্বারা যদি কোনো পাহাড়ের ওপর আঘাত করা হয়, তাহলে পাহাড় মাটিতে মিশে যাবে। ফেরেশতা সে লোহার গদা দিয়ে তার ওপর এমন আঘাত করবে, ফলে সে মাটিতে মিশে যাবে। পুনরায় তাকে জীবিত করা হবে। তারপর চক্ষুদ্বয়ের মাঝখানে এমন আঘাত করবে যার আওয়াজ জিন ইনসান ব্যতীত সবাই শুনতে পাবে। অতপর জৈনক ঘোষণাকারী ঘোষণা করবে, ওর জন্য দুটি আগুনের তক্তা বিছিয়ে দাও, দোজখের দিকে একটি দরজা খুলে দাও। ফলে আগুনের দুটি তক্তা বিছিয়ে দোজখের দিকে একটি দরজা খুলে দেয়া হবে। বর্ণিত আছে, হযরত মুহাম্মদ বিন কাব আল কুরাইজি রাদিয়াল্লাহু আনহু প্রায়শ এই আয়াত পাঠ করতেন। অবশেষে মৃত্যু যখন তাদের কাউকে গ্রাস করে ফেলে, তখন তারা বলে, হে পালনকর্তা, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, তাহলে নিশ্চয় আমি নেক আমল করব যা পূর্বে বর্জন করেছিলাম। তিনি আরো বলেন, মৃত ব্যক্তিকে বলা হবে, তুমি কি চাও, কোন বস্তুর আগ্রহ করো, তুমি কি এর জন্য ফিরে যেতে চাও যে দুনিয়াতে গিয়ে আবার মাল জমা করবে, প্রাসাদ নির্মাণ করবে, ঝর্ণাধারা প্রবাহিত করবে? তখন সে বলে, জি না, বরং এই আশায় দুনিয়ায় ফেরত যেতে চাই যে আমি যে অতীতে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, এখন যেন তদস্থলে নেক আমল করতে পারি। জবাবে আল্লাহ পাক বলবেন, তা কখনো না, কারণ দুনিয়াতে গেলে পুনরায় দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো এ আয়াতে কোন বিষয়ে অবতীর্ণ হয়েছে? আল্লাহ পাক ইরশাদ করেন, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, অবশ্যই তার জন্য রয়েছে অত্যন্ত সংকীর্ণ ক্লিষ্ট জীবন। জবাবে সাহাবীগণ আরজ করলেন, এ ব্যাপারে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই অধিক পরিজ্ঞাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আয়াতে কাফেরদের কবর আজাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কাফেরদের ওপর 99টি বিষধর সাপ লেলিয়ে দেয়া হবে। তোমরা কি বলতে পারো কী রকম হবে সে বিষধর সাপ? জেনে রাখো, প্রতিটি সাপ হবে সাত মাথা বিশিষ্ট। এ ধরনের 99টি সাপ কিয়ামত পর্যন্ত তাকে দংশন করে ক্ষতবিক্ষত করতে থাকবে, তার দেহের ভিতর বিষাক্ত ও জ্বালাময় নিঃশ্বাস ছাড়তে থাকবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
কাফের নাফরমান ব্যক্তিকে তিনবার বলা হয়, তোমার কি জানা নেই তোমার প্রভু, দিন এবং নবীকে? যখন সে অস্বীকার করে তখন তার কবরটিকে সংকীর্ণ করে দেয়া হয়, তার একদিকের হাড্ডি অন্যদিকে ঢুকে যায়, তার কবরের ভিতরে তার চারিদিকে তাকে সাপ ঘিরে ফেলে এবং অবিরাম দংশন করতে থাকে। যখন সে চিৎকার করে কান্নাকাটি করে তখন তার ওপর আগুনের কোড়া মারা হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুয়ের অন্য একটি বর্ণনায় আছে, কাফের নাফরমান ব্যক্তি যখন মুনকার নাকিরের প্রশ্নের প্রতি উত্তরে অক্ষমতা প্রকাশ করে তখন তার প্রত্যেক দিক দিয়ে সাপ বের হয়ে তাকে দংশন করতে থাকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুয়ের অন্য আরেকটি বর্ণনায় আছে, নাফরমানের রূহ জমিনের নিচে সিজ্জিনে নিক্ষেপ করা হয়, তার চতুর্পার্শ্বে সমস্ত নাফরমানের রূহসমূহ এসে জড়ো হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জানাজায় গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের নিকটে বসে লোকদেরকে মুনকার নাকিরের সওয়াল জবাবের বিষয় নিয়ে আলোচনা করলেন। অতঃপর বললেন, মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ এবং নাফরমানের জন্য জাহান্নামের সুসংবাদ। এ সময় তিনি বলেন, নাফরমানকে হাতুড়ি দ্বারা এমনভাবে মারা হয় যা জিন ইনসান ব্যতীত সমস্ত মখলুক শ্রবণ করে। হযরত আবু রাফে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরের নিকট দিয়ে যাওয়ার পথে বললেন, উফ উফ, পরিতাপ পরিতাপ। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার মা বাপ আপনার উপর উৎসর্গ হোক, আপনার সাথে এখন আমি ছাড়া আর কেউ নেই, আপনি যে পরিতাপ প্রকাশ করলেন উহা কি আমার সম্পর্কে? এ প্রশ্নের প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহা তোমার সাথে সম্পর্কিত নয়, এ অনুতাপ ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত যে ওই কবরে অবস্থান করছে। ওই মৃত ব্যক্তিকে আমার ব্যাপারে জিজ্ঞেস করায় সে আমার ব্যাপারে সন্দেহ পোষণ করল, এজন্য আমি অনুতাপ প্রকাশ করলাম। আবু রাফে রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, যে কবরের নিকট দিয়ে আমরা পথ চলছিলাম তা জান্নাতুল বাকিতে ছিল। তিনি অনুতাপ প্রকাশ করে বললেন, মাইতকে হেদায়েত দেওয়া হয়নি, সে হেদায়েত পায়নি, কেননা আমার ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে উত্তরে বলল, আমি তাকে চিনি না। হযরত আবু রাফে রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা যে আমি দেখলাম জান্নাতুল বাকিতে একটি নতুন কবর, তার দাফন কাজ কিছুক্ষণ পূর্বেই সম্পন্ন হয়েছে, দাফনের পর যে কবরের উপর পানি ছিটানো হয়েছে তার চিহ্ন তখনও বিদ্যমান ছিল। ওই কবরের মৃত ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর উল্লেখিত বর্ণনা দিয়েছিলেন, কিন্তু আমি প্রথমে মনে করেছিলাম উহা আমার ব্যাপারে বলা হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন নাফরমান পাপীর জানাজা ঘর থেকে লোকেরা নিয়ে কবরস্থানের দিকে যায় তখন সে এমন চিৎকার করে ওঠে যে যদি কোনো মানুষ তা শুনত তাহলে বেহুশ হয়ে গড়িয়ে পড়ত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি যত বিভীষিকাপূর্ণ দৃশ্য দেখেছি তার মধ্যে সবচেয়ে বিভীষিকাময় স্থান হলো কবর। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জানাজায় আমরা অংশগ্রহণ করলাম। আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কিনারায় বসে পড়লেন, অতঃপর তিনি এত অধিক পরিমাণে কাঁদলেন এবং আমাদেরকে কাঁদালেন যে জমিনের দ্বারা সিক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বললেন, আমার সাথীবর্গ, এমন কঠিন নির্জন স্থানের জন্যই প্রস্তুতি নাও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবর হয়তো জান্নাতের ফলে ফলে সুসজ্জিত একটি বাগান, না হয় জাহান্নামের একটি গর্ত, নেকবদের ভিত্তিতে এমনটা হয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কোনো এক খুতবায় বলেন, কবর আগুনের একটি গর্ত অথবা জান্নাতের একটি বাগান। তোমরা কবরের কথা শোনো না, অথচ উহা দৈনিক তিনবার উচ্চস্বরে বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি বিভীষিকাপূর্ণ ঘর। হযরত উম্মে বসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কবরের আজাব থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাও। আমি বললাম, মৃত ব্যক্তিকে কি কবরে আজাব দেয়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এমন আজাব যা চতুষ্পদ জন্তু শ্রবণ করে। হযরত আবু আইয়ুব বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে বের হলেন, তখন তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে বললেন, ইহুদিদের কবরে আজাব দেয়া হচ্ছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মর্মে দোয়া করতেন যে, হে আল্লাহ, আপনার নিকটে কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, আরও প্রার্থনা করছি জাহান্নামের আজাব থেকে, জীবন ও মরণের ফিতনা থেকে এবং মাসিহে দাজ্জালের ফিতনা থেকে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুশয্যার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার পালার দিন আসতে বিলম্বিত হচ্ছে দেখে বলতেন, আজ আমার অবস্থান কোথায় হবে এবং আগামীকালই বা কোথায় হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার দিন যেদিন আসলো সেদিন তিনি আমার পাঁজর ও বক্ষের মধ্যবর্তী স্থানে হেলান দেওয়া অবস্থায় আল্লাহ তাআলা তার রূহ কবজা করেন এবং আমার ঘরেই তাকে দাফন করা হয়। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুকালীন সময় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছয়জনের প্রতি সন্তুষ্টি অবস্থায় ইন্তেকাল করেন। তারা হলেন, তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ও সাদ ইবনে আবু আক্কাস। রাসূল এই ছয়জনের নাম উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُمْ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ। আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। জানিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। আর আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই জন্য, আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সম্যক জ্ঞাত। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। এবং যারা সোনা ও রূপা টাকা পয়সা পুঞ্জীভূত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেক দেয়া হবে। আর বলা হবে, এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন কিন্তু সে যাকাত আদায় করল না, তার সম্পদকে বিষধর চুলওয়ালা সাপে পরিণত করা হবে, যার শিঙের মতো দুটো বিষাক্ত দাঁত থাকবে। কিয়ামতের দিন এ সাপ তার গলায় পেঁচিয়ে দেয়া হবে, এ দিয়ে সে তাকে দংশন করতে থাকবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত পাঠ করলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল্লাহুম বাল হুয়া শাররুল্লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। জানিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দীর্ঘ হাদিসে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সকল স্বর্ণ রৌপ্য টাকা পয়সা সঞ্চয়কারী সম্পদের হক যাকাত আদায় করেনি সেগুলোকে কিয়ামতের দিন আগুন দিয়ে পাত বানানো হবে, জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দিয়ে তার পার্শ্বদেশ, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হবে আবার গরম করা হবে, সেদিনটির সময়ের পরিমাণ হবে হাজার। এ শাস্তি হবে মানুষের মধ্যে বিচার ফয়সালার পূর্বে। এরপর জান্নাতিরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা যাবে জাহান্নামে। হাদিস এসেছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দীর্ঘ হাদিসে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সঞ্চিত সম্পদের মালিক তার পাওনা জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন সেই সম্পদ একটি বিষধর সাপ হয়ে আসবে, সাপটি মুখ হা করে তাকে ধাওয়া করতে থাকবে আর সে পালাতে চেষ্টা করবে। আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবেন, তোমার সম্পদ গ্রহণ করো যা তুমি সঞ্চয় করেছিলে, আমি তোমার সম্পদের মুখাপেক্ষী নই। যখন সে দেখবে যে সাপটি থেকে বাঁচা সম্ভব নয়, তখন সে নিজেই তার মুখে হাত ঢুকিয়ে দেবে, সাপটি এমনভাবে তার হাত গ্রাস করবে যেমন উট ঘাস মুখে নেয়। পরাক্রমশালী, ক্ষমাশীল, মহাগুণগ্রাহী,
ও পরম সহনশীল আল্লাহর জন্য সকল প্রশংসা। ওমা ইয়াখরুজু মিনহা ওমা ইয়ানজিলু মিনাস সামা ইয়ামা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলীমুম বিযাতিস সুদূর। তিনি জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা থেকে যা কিছু বের হয়, আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আসমান ও জমিনের রাজত্ব তারই এবং তার দিকেই সব কিছু প্রত্যাবর্তিত হবে। তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। তিনি অন্তরের বিষয় সম্পর্কে সম্যক অবগত। আমার রবের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তার দিকেই ফিরে যাচ্ছি ও তার সমীপেই ক্ষমা প্রার্থনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তার কোনো শরীক নেই। তিনি সুউচ্চ ও সুমহান। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রহমত ও আলোকবর্তিকা সহ প্রেরিত রাসুল। হে আল্লাহ, আপনার প্রিয় বান্দা ও রাসুল মুহাম্মদ তার পরিবার এবং সাথীবর্গের উপর রহমত ও বরকত অবতীর্ণ করুন। বন্ধুরা, আল্লাহ তাআলাকে ভয় করুন, কেননা আল্লাহর ভয় তার আজাব থেকে মুক্তি দেয় এবং তার মহাপুরস্কার লাভের সহায়ক হয়। মুসলিম ভাই ও বন্ধুগণ, আপনারা দুনিয়াতে যে বাড়িতে বাস করেন, সে বাড়ি ছাড়াও আপনাদের আরেকটি বাড়ি আছে। সে বাড়িটি হয়তো চিরসুখের হবে, নয়তো চিরদুঃখের। অতিসত্বর সেখানে আপনাদের যেতে হবে। দিনের পরে রাত আসছে আর রাতের পরে দিন, এভাবে সময় গড়িয়ে যাচ্ছে। আর সময়ের বিবর্তনের সাথে সাথে আমরা প্রত্যেকে একটি নির্দিষ্ট কালের দিকে এগিয়ে যাচ্ছি, আর সে নির্দিষ্ট কাল যখন এসে পৌঁছবে তখন সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহতালা বলেন, কুল্লুমান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনের ওপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল, মহামহিম ও মহানুভব তোমার রবের সত্তাই কেবল অবিনশ্বর। মৃত্যু এমন পরম সত্য যে কেউ তা অস্বীকার করে না, তবে সৎকর্মশীল মুমিন সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর পাপাচারী আশা আকাঙ্ক্ষার মাঝে ডুবে গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার ফুরসত পায় না। তাই হঠাৎ অপ্রস্তুত অবস্থায় মৃত্যু এসে তাকে পাকড়াও করে ফেলে। ভালো কাজ করলে দুনিয়ার জীবনও সুন্দর ও সুখময় হয়, আর খারাপ কাজ করলে দুনিয়ারে জীবনও তিক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়িন্নাহু হায়াতান তাইয়িবাতা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব, এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। আল্লাহ তাআলা আরো বলেন, আর সত্য যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো, তবে আসমান জমিন এত দুভয়ের মাঝে যা কিছু আছে সব বিপর্যস্ত হয়ে যেত। তার দুনিয়ার জীবন কত সুন্দর যে একে নেক আমল দিয়ে সজ্জিত করে, আর তার জীবন কত কদাকার যে কুপ্রবৃত্তি ও কামনা বাসনার অনুগামী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু ওয়াজজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহ তাআলারই। যারা মন্দ করে তিনি তাদের মন্দ কাজের প্রতিফল দেবেন, আর যারা সৎ কাজ করে তিনি তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করবেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। হে মানব সমাজ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকা না দেয়, আর মহাপ্রবঞ্চক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে ও নিষিদ্ধ কাজসমূহ থেকে দূরে থাকে, সে দুনিয়াতেই জান্নাতের অনাবিল সুখ ও আত্মিক প্রশান্তি অনুভব করতে পারে। এটা পরকালীন জান্নাতের একটা পার্থিব নমুনা মাত্র। যে এতে প্রবেশ করে সে পরকালীন জান্নাতেও প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের সৎকর্মের প্রতিদানস্বরূপ
তোমাদেরকে সে জান্নাতের অধিকারী করা হয়েছে। আর যে কুপ্রবৃত্তির অনুসরণ করে, কামনা বাসনার ময়দানে বিচরণ করে, সে দুনিয়াতে জাহান্নামের শাস্তি ভোগ করে। দুনিয়াতে যে জাহান্নামে ডুবে থাকে, পরকালে তার ঠিকানা জাহান্নাম ছাড়ার কি হবে। হাদিসে আছে, জান্নাতের চারপাশে কষ্ট ক্লেশ ও বাধা বিপত্তির বেড়া জাল, আর জাহান্নামের চতুর্পার্শ্বে রয়েছে কামনা বাসনার হাতছানি। হে আল্লাহর বান্দারা, সুন্নাত তরিকায় ও ইখলাসের সাথে সৎকর্ম করে জান্নাত লাভে সচেষ্ট হন। আমলের ক্ষেত্রে ইখলাস ও সুন্নাত উভয়টি প্রয়োজন। ইখলাসবিহীন কিংবা সুন্নাতের বিপরীত কোনো আমল আল্লাহর নিকট কোশ্চিনকালেও গ্রহণযোগ্য নয়। জান্নাত লাভে সচেষ্ট হওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে নানাভাবে উৎসাহিত করেছেন, জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্যের বিবরণ দিয়েছেন, জান্নাতবাসীদের অনাবিল ও অফুরন্ত সুখ শান্তির কথা বলেছেন, তারা কি কি আমল করে জান্নাত লাভে ধন্য হয়েছে তা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতকে জান্নাতের আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, জান্নাতের প্রত্যাশী কেউ আছে কি? জান্নাত হল অনুপম ও তুলনাহীন সুখ শান্তির জায়গা। আল্লাহর কসম, জান্নাতে রয়েছে চোখ ঝলসানো আলোর ফোয়ারা, মন মাতানো ফুলের সৌরভ, সুরম্য প্রাসাদ, সবেগে বয়ে চলা পুষ্পবন, সুপক্ব ফলফলাদি, লাবণ্যময় জীবনসঙ্গী, অসংখ্য পরিচ্ছদ এবং সুখ শান্তি, আরামায়েশ ও আনন্দ ফুর্তির সাথে সুউচ্চ অট্টালিকায় নির্বিঘ্নে জীবনযাপনের নিশ্চয়তা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যা ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত লাভ করতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইনশাআল্লাহ বলো। তখন সবাই ইনশাআল্লাহ বলল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের নির্মাণ শৈলী সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, জান্নাতের একটি ইট স্বর্ণের, অপরটি রৌপ্যের, দুই ইটের মধ্যবর্তী মশলা হলো মিশকের, জান্নাতের নুরি ও কাকর হলো মুক্তা ও নীলকান্তমণি, এর মাটি হলো সুগন্ধময় জাফরানের। জান্নাতে যে প্রবেশ করবে সে চিরদিন সুখে থাকবে, দুঃখ কখনো তাকে স্পর্শ করবে না। জান্নাতিরা জান্নাতে চিরকাল থাকবে, তাদের কখনো মৃত্যু হবে না, তাদের পরিধি ও পোশাক কখনো পুরনো হবে না, তাদের যৌবন কোনোদিন লোপ পাবে না। জাবির রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতিরা জান্নাতে প্রচুর পানাহার করবে, কিন্তু তাদের মলমূত্র ত্যাগ করতে হবে না। তবে খাবারের পর মিশকের সুঘ্রাণযুক্ত একটি ঢেকুর আসবে, এর ফলে তাদের মলমূত্র ত্যাগের প্রাকৃতিক প্রয়োজন মিটে যাবে, তাদের নাক থেকে শ্লেষ্মা বের হবে না, তাদের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ উচ্চারিত হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সকাল অথবা এক বিকাল আল্লাহর জন্য ব্যয় করা দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। জান্নাতের কোনো রমণী যদি দুনিয়ায় উঁকি মারে, তাহলে দুনিয়া ও জান্নাতের মধ্যবর্তী সব কিছু সুরভিত হয়ে যাবে। জান্নাতের কোনো রমণীর মাথার ওড়না দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে তোমরা তোমাদের রবকে সরাসরি দেখতে পাবে, যেমন দুনিয়াতে তোমরা চাঁদ দেখতে পাও, তাকে দেখতে গিয়ে তোমাদের ভিড় ঠেলে যেতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ কে জাহান্নাম হতে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে আমি জানি। এক লোক জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে, আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের দিকে এগিয়ে যাবে, তার কাছে মনে হবে জান্নাত লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে কোনো জায়গা নেই। ফলে সে ফিরে এসে বলবে, হে আমার রব, জান্নাত তো লোকে লোকারণ্য, সেখানে তো কোনো জায়গা নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো, তুমি যে দুনিয়ায় বাস করেছিলে সে দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জান্নাত তোমাকে দেয়া হলো। তখন সে বলবে, হে আমার রব, হে সারা জাহানের অধিপতি, আপনি কি আমার সাথে উপহাস করছেন? এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হেসেছেন যে তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেছে। তখন তিনি বলেছিলেন, এ লোক সবচেয়ে নিম্ন পর্যায়ের জান্নাতি, এই সত্য ওয়াদা বাস্তব প্রতিদান ও চির সুখের বাসস্থানের জন্যই আমাদের পূর্বসূরীরা অর্থ সম্পদ, জীবন জীবিকা ও পরিবার পরিজন সব লুটিয়ে দিতেন, ঘরবাড়ি ছেড়ে অজানার পথে পাড়ি জমাতেন,
সৎস্বভাবে ভূষিত হতেন, মন্দ স্বভাব হতে দূরে থাকতেন, সৃষ্টির প্রতি দয়া করতেন, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতেন, আর কারো প্রতি বিদ্বেষ পোষণ করলে আল্লাহর জন্যই তা করতেন, কাউকে কিছু দিলে আল্লাহর সন্তুষ্টির জন্য দিতেন, আর কাউকে কোনো কিছু দেয়া থেকে বিরত থাকলে তাও আল্লাহর জন্যই করতেন। তাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের নিমিত্তেই হতো। তারা কখনো নিরাশ হতেন না, তাদের আমলের ধারা কখনো বন্ধ হতো না। আল্লাহর প্রতি আশা ও ভয়ের ভারসাম্যপূর্ণ মানদণ্ড কখনো একদিকে হেলে পড়ত না। সর্বোপরি তারা কখনো আল্লাহর কথা ভুলে যেতেন না। আমার বন্ধুরা, আপনারা যারা দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাতের কথা ভুলে গেছেন, আল্লাহ ধৈর্যশীল বলে যারা অন্যায় অপরাধ করতে দুঃসাহস করে, আল্লাহর আদেশসমূহ লঙ্ঘন করেন, যারা ধন সম্পদ ও নিয়ামত পেয়ে এর যথাযথ হক আদায় করেন না, তাদেরকে বলছি সত্য ন্যায়ের পথে ফিরে আসুন। দুনিয়ার মোহ ও মায়ার সকল উদ্রজাল ছিন্ন করে সচেতন হন। দুনিয়ার মোহ ও মায়ার সকল ইন্দ্রজাল ছিন্ন করে সচেতন হন। অলসতার ঘুম থেকে জেগে উঠুন। মৃত্যু ও মৃত্যুর বিভীষিকা বেশি দূরে নয়, নিকটে অতি নিকটে। কবর ও কবরের অন্ধকার মিথ্যা নয়, কাছে, খুবই কাছে। যা অন্যদের নিকট এসেছিল তা তোমার নিকটে অতি সত্বর ধেয়ে আসবে। তোমার মাঝে আর জান্নাত কিংবা জাহান্নামের মাঝে মৃত্যু ছাড়া ভিন্ন কোনো প্রাচীর নেই। অতএব পরম করুণাময় রবের দিকে দৌড়ে যাও, তার শরণাপন্ন হও, আর লাঞ্ছনা গঞ্জনা ও যন্ত্রণাদায়ক শাস্তির কেন্দ্র জাহান্নাম থেকে শতক্রোশ দূরে থাকতে সচেষ্ট হও। কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে এ ব্যাপারে বিভিন্নভাবে সতর্ক করেছেন এবং এমনভাবে জাহান্নামের মর্মন্তুদ শাস্তির বিবরণ দিয়েছেন যে তা যে কারো চোখের সামনে মূর্ত হয়ে ফুটে ওঠে। সাথে সাথে জাহান্নামীদের কর্মকাণ্ড ও জাহান্নামে যাওয়ার কার্যকারণ উল্লেখ করেছেন, যেন আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জাহান্নামের কঠিন শাস্তির ব্যাপারে সতর্কবাণী করেছেন। তিনি বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা আজাব হবে ওই ব্যক্তির ওপর যাকে আগুনের দুটি চপ্পল পরানো হবে। এর ফলে তার মাথার মগজ টকবক করতে থাকবে, যেমন উনানে পাতিল টকবক করে। সে মনে করবে তার চেয়ে কঠিন আজাব আর কারো হচ্ছে না, অথচ জাহান্নামীদের মধ্যে তার আজাবই সবচেয়ে হালকা হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হলো মহাবিপর্যয়, কাটা বিশিষ্ট গুল্ম ও তিক্ত খাবার, রক্ত, পোজ ও গলিত ধাতুর পানীয়, আলকাতরা ও আগুনের পোশাক। আল্লাহ তাআলা বলেন, লাহুম মিং জাহান্নাম মিহাদ ও মিং ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন। তাদের জন্য থাকবে জাহান্নামের বিছানা এবং তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন, আর এভাবেই আমি জালিমদেরকে প্রতিদান দেই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আল কোরআনুল কারিমের মাধ্যমে বরকতদান করুন এবং আমাদের সবাইকে এর দ্বারা উপকৃত করুন। সাইয়েদুল মুরসালিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ও বাণী আমাদের চলার পথে পাথে হোক। পরিশেষে মহান রব্বুল আলামিনের দরবারে বিনীত হৃদয়ে সকল গুনাহ খাতা হতে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয় তিনিই মহাক্ষমাশীল ও পরম করুণাময়। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি যাজল্যমান ও প্রকৃত অর্থে অধিপতি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা ও রাসূল। তিনি ছিলেন আল আমিন ও সত্য ওয়াদাকারী। হে আল্লাহ, রহমত ও বরকত নাজিল করুন আপনার প্রিয় বান্দা ও রাসূল মুহাম্মাদের ওপর এবং তার সাহাবায়ে কেরাম ও পরিবারবর্গের ওপর। অতঃপর শুনুন বন্ধুগণ, আল্লাহকে যথাযোগ্য ভয় করুন, ইসলামকে শক্ত করে ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ ও রাসূলগণের প্রতি যারা ঈমান রাখে তাদের জন্য তা প্রস্তুত করা হয়েছে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা
আলাইহা মালাইকাতুন গিলাজুং ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুং শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে সে আগুন হতে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল, যারা কখনো আল্লাহর আদেশের অবাধ্য হয় না, তাদেরকে যে আদেশ করা হয় তারা তাই করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ভেবে পাই না যারা জাহান্নামের ভয়ে ভীত ও জান্নাত লাভের প্রত্যাশায় অধীর তারা কীভাবে সুখনিদ্রায় রাত কাটায়। মুসলমান ভাই ও বন্ধুগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল বিষয়গুলো যেমন পরিষ্কার তেমনই হারাম বিষয়সমূহও স্পষ্ট, তবে এতদ ভয়ের মাঝে অনেক সন্দেহজনক বিষয় রয়েছে যে সম্পর্কে অনেকেই জানে না। এই সন্দেহজনক বিষয়সমূহ থেকে যে সংযম অবলম্বন করে চলে সে তার দিন ও মান রক্ষা করতে সচেষ্ট হয়, আর যে এই সন্দেহজনক বিষয়সমূহে জড়িয়ে পড়ে সে পরিণামে হারামে লিপ্ত হয়ে যায়। অতএব আপনারা জান্নাতে যাওয়ার উপযোগী আমল করুন, জান্নাতে যেতে পারবেন যে কাজের কারণে জাহান্নামে যেতে হয় সে কাজ থেকে বিরত থাকুন যেন জাহান্নামে যেতে না হয়, এজন্য বেশি বেশি দোয়া করা উচিত, এটাই মুসলমানদের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। জৈনক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মুয়াজ বীরবীর করে যে দীর্ঘ দোয়া করেন তা আমি পারি না, তবে আমি আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করি ও জাহান্নাম থেকে আশ্রয় চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা এই বিষয়ে বীরবীর করি। হে আল্লাহর বান্দারা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন। হে মুমিনগণ, তোমরা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত নাজিল করেন। অতএব ইমামুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শওকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবনাদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বোঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতের আজাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন, মৃতদের কবরকে আলোকিত করে দিন, তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন, তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফেতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকে ও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখেরাতে
রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ, আপনি মহা ক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর, আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন। হে আমাদের রব, আমাদের নির্বুদ্ধির অন্যায়ের কারণে আমাদেরকে পাকড়াও করবেন না, কেননা আপনি তো মহা ক্ষমাশীল ও পরম করুণাময়। হে আল্লাহ, আমাদের শাসনকর্তাকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন। হে আল্লাহ, তাকে সঠিক পথে পরিচালিত করুন। হে আল্লাহ, তার সকল কাজ তোমার সন্তুষ্টির নিমিত্তে করে দিন। হে আল্লাহ, তাকে দিন দুনিয়ার সকল কাজে সাহায্য করুন। হে আল্লাহ, তার জন্য এমন শুভাকাঙ্ক্ষী ও সৎকর্মশীল উপদেষ্টার ব্যবস্থা করে দিন, যে তাকে ভালো কাজের পরামর্শ দেবে ও সর্বতোভাবে সাহায্য করবে। ইসলামের জন্য যা কল্যাণকর তাকে সে কাজের তৌফিক দিয়ে দিন। তার সহকারীকেও ইসলামের জন্য কল্যাণকর ও আপনার পছন্দনীয় কাজের তৌফিক দিন। তাদের স্বাস্থ্য ভালো রাখুন, নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে সারা জাহানের রব, মুসলিম শাসনকর্তাদেরকে তাদের দেশ ও জাতির অনুকূলে কাজ করার হিম্মত দিন। মুসলমানদের মাঝে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিন। তাদেরকে শান্তির পথে পরিচালিত করুন, তাদেরকে অন্ধকার হতে আলোর পথে ফিরিয়ে আনুন। হে আল্লাহ, আমাদের শত্রুদের সকল ষড়যন্ত্র নস্যাত করে দিন। হে আল্লাহ, আমাদেরকে বিধির ও কল্যাণ, শত্রুর হাসি, দুর্ভাগ্যের কবল থেকে মুক্তি দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুযুল আইমান বা'দা তাওকীদিহা ওয়াকাদ জা'আলতুমুল্লাহ আলাইকুম কাফিলা ইন্নাল্লাহ ইয়া'লামু মা তাফআলুন। নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকটাত্মীয়দের দান করার আদেশ দেন এবং অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, আর যখন তোমরা অঙ্গীকার করো তখন অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না, কেননা তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ। নিশ্চয় আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে জানেন। তোমরা মহান আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। তার নিয়ামতের শকর আদায় করো, তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। বস্তুত আল্লাহর স্মরণ অনেক বড়। তোমরা যা করো আল্লাহ তা জানেন।